বেগুনিরই রেসিপি এতটাই মজার, আপনি নিমিষেই কিন্তু এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। মুখে যখন একদমই রুচি থাকবে না, তখন আমার আজকের এই রেসিপি ট্রাই করে দেখতে পারুন। তো আজকের রেসিপি তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে দুটো বড় সাইজের বেগুন। বেগুনগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে পানিটাকে মুছে নিয়েছি। এখন আমি বেগুনের মাঝখানটাতে এরকম একটু ছিঁড়ে নিচ্ছি। বেগুনের মাঝখানটাতে একটু ডিপ করে কেটে নিব, তবে শেষ পর্যন্ত বেগুনটাকে কাটা যাবে না। এবারে বেগুনের কাটা অংশে আমি দিয়ে দিচ্ছি এখানে আস্ত রসুনের কোষ আর কাঁচামরিচ। কাঁচামরিচ এবং আস্ত রসুনের কোষগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে তারপরে এগুলোকে ব্যবহার করছি। প্রতিটা কাটা অংশে আপনার পছন্দ মতো আপনি আস্ত রসুনের কোষ এবং কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। অন্য যে বেগুনটা ছিল সেটাও কিন্তু রেডি করে নিয়েছি। এবার হাতে একটু সরিষার তেল মেখে ভালো করে বেগুনের উপরটাতে এভাবে আমি মেখে নিব। অবশ্যই কিন্তু টমেটোর মধ্যেও এভাবে করে সরিষার তেলটা মেখে নেওয়ার চেষ্টা করবেন। তারপর চুলার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর টমেটো। বাকি যে বেগুনটা আছে সেটা আমি অন্য চুলায় এটাকে এখন পুড়িয়ে নিব। চুলার আঁচটাকে এখন ধরিয়ে দিব আর চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে বেগুনের একটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন হয়ে যাবে তখন অপর পাশটাকে উল্টে দিব। এভাবে করে আমি বেগুন আর টমেটোগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। যখনই একটা পাশ হয়ে যাবে তখনই অপর পাশটা উল্টে পাল্টে যখন দেখবেন যে এটা একদম চুপসে গেছে, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে আর পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এগুলো খুব পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই চামড়াগুলোকে আমি এখন হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে আগুনে পুড়িয়ে নিলে কিন্তু এই রেসিপিটা এতটাই মজার হয় যেটা বলার বাহিরে। আমার তো মাঝে মাঝে মাছ মাংস যখন খেতে ইচ্ছে করে না, তখন এই রকম করে একটু বেগুন টমেটো হাতে ভর্তা করে নিলে খেতে অসম্ভব মজা লাগে। তো এ পর্যায়ে আমি বেগুনের চামড়াটা উঠিয়ে নেওয়ার পর টমেটোর চামড়াগুলো উঠিয়ে নিচ্ছি আর বাকি যে চামড়াগুলো আছে সেগুলোকেও একইভাবে উঠিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন বোটার যে অংশটা বেগুনের মোটা শক্ত, সেই অংশটাকে কেটে বাদ দিয়ে দিব। না হলে কিন্তু এটা খাওয়ার সময় গোটা গোটা লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। এ পর্যায়ে বেগুন আর টমেটোগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে কষলে নিতে হবে আর মাঝে মাঝে যখন বেগুনের এরকম শক্ত কিছু অংশ পাবেন সেগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। সবগুলোকে ভালো করে মাখার পর আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, সেই সাথে ওই যে বেগুনের ভেতরে সিদ্ধ করা রসুন আর কাঁচামরিচ আর সেই সাথে কিছুটা লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। রসুনগুলো কতটা ভালো পরিমাণে সিদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। চাপ দিলেই কিন্তু হাতে একদমই গলিয়ে যাচ্ছে, এত সুন্দর করে সিদ্ধ হয়েছে। ঝালের জন্য আমি এখানে নিয়েছি দুটো শুকনো মরিচ, তবে আপনারা কিন্তু ঝালের উপরে নির্ভর করে আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি কিছুটা সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে হাত দিয়ে চটকে নিলেই তৈরি হয়ে যাবে আমার খুবই মজাদার আর লবণীয় স্বাদের আজকের বেগুন টমেটোর ভর্তা। আর এই বেগুন টমেটোর ভর্তা কি যে মজার, না খেলে বুঝতেই পারবেন না। সাদা ভাতের সাথে খেতে এটা অসম্ভব ভালো লাগে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।